বন্ধুরা, শুরু হয়ে গেছে ভগবান শিবের মাস শ্রাবণ মাস। ফলে এবছর 2024 সালে ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাসে মোট 4টি সোমবার পড়েছে। কিন্তু হিন্দু পঞ্জিকা অনুসারে এবছর শ্রাবণ মাসে মোট 5টি সোমবার পড়েছে। যেমন প্রথম সোমবার আগামী 22শে জুলাই, দ্বিতীয় সোমবার আগামী 29শে জুলাই, তৃতীয় সোমবার আগামী 5ই আগস্ট, চতুর্থ সোমবার আগামী 12ই আগস্ট এবং পঞ্চম সোমবার আগামী 29শে আগস্ট শ্রাবণী পূর্ণিমার দিন পালন হবে। শাস্ত্র বলছে যে এই মাসে আমাদের সামান্য কিছু কার্যে ভগবান শিবের কৃপায় জীবন ধন্য হয়ে যায়। তাই শ্রাবণ মাস চলাকালীন বন্ধুরা, আপনারা একদিন হলেও এই সামান্য খাবারটি গ্রহণ করুন। এতে সারা বছর আপনারা বাবার কৃপায় পরম ভাগ্যশালী এবং সুস্থ থাকবেন। বন্ধুরা, আপনারা কি জানেন যে ঈশ্বর সর্বদাই আমাদের আশেপাশে রয়েছেন? তিনি নানাভাবে আমাদের সাথে সম্পর্ক করেন, কিন্তু এত কিছু হওয়ার পরেও আমরা ঈশ্বরের অনুভূতি করতে পারি না। অনেক পুজোপাঠ করার পরেও যখন ভক্ত ঈশ্বরের দেখা পায় না, তখন সে নিরাশ হয়ে যায়। আর এর পিছনে সব থেকে বড় কারণ হলো যে আমাদের কিছু সূক্ষ্ম কথা ও সংকেতের ব্যাপারে কোনো বোধই নেই, যা আসলে ঈশ্বরের সংকেত হয়। এমন কোনো মানুষ নেই যে এখনও পর্যন্ত ঈশ্বরের কোনো সংকেত পাননি, কিন্তু সেই সংকেতগুলো না বোঝার ফলে আমাদের সম্পর্ক ঈশ্বরের সাথে হয় না। তাই আজকের ভিডিওতে বন্ধুরা এমন 5টি সংকেতের কথা বলবো। যদি 5টি সংকেতের মধ্যে যে কোনো একটি আপনার সাথে ঘটে, তো ভাববেন আপনি খুবই ভাগ্যশালী, ঈশ্বরের অসীম কৃপা আপনার ওপর হয়েছে। তাই এই সংকেত পেলে ঈশ্বরের নাম জপ পুজো পাঠ করা আরও বাড়িয়ে দিন। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, যদি হঠাৎই আপনার হৃদয়ে করুণা বেড়ে যায়, অসহায় মানুষ পশু পাখি দেখলেই যদি আপনার হৃদয় কেঁদে ওঠে, যদি বারবার তাদের জন্য কিছু করতে ইচ্ছা করে, তো ভাববেন আপনার আশেপাশে কোনো ঈশ্বরী ঊর্জা রয়েছে, যার প্রভাবে আপনার ভিতরের সমস্ত নেগেটিভ ঊর্জা বাইরে বেরিয়ে গেছে আর আপনার হৃদয়ে করুণার আবির্ভাব হয়েছে। নাম্বার 2, ভবিষ্যতের কোনো ঘটনা আগে থেকেই জেনে যাওয়া। বন্ধুরা, আমাদের 2টো মন আছে, একটা চেতন মন আর 2 নম্বর হলো অবচেতন মন। চেতন মন যখন আমরা জাগি তখনই সক্রিয় হয়, আর অবচেতন মন সর্বদাই সক্রিয় থাকে। নিদ্রা অবস্থায় যখন আমরা স্বপ্ন দেখি, তখন এই অবচেতন মনই আমাদের স্বপ্ন দেখায়। যখন কোনো ব্যক্তি ঈশ্বরের চিন্তন করে, নাম জপ করে, তখন তার অবচেতন মনের সমস্ত ব্রহ্মাণ্ডে থাকা ঈশ্বরের ঊর্জার সাথে সম্পর্ক জুড়ে যায়, আর সে ভবিষ্যতে হওয়া ঘটনা আগে থেকে জানতে শুরু করে। নাম্বার 3, স্বপ্নে দেব দেবীর দর্শন। বন্ধুরা, আমরা জন্ম নিয়ে ঈশ্বরকে ভুলে যাই, কিন্তু তিনি কখনো ভুলেন না। তাই যখন আমরা কিছু খারাপ করি বা যদি তিনি আমাদের কিছু বলতে চান, তো তিনি স্বপ্নে এসে আমাদের দর্শন দেন। নাম্বার 4, ঈশ্বরের দর্শন মাত্রই ঈশ্বরের নাম কীর্তনে আপনার চোখে জল আসা। এর কারণ হলো বন্ধুরা, আমরা জন্ম জন্ম ধরে যার ভক্তি করছি তার স্মৃতি আমাদের অবচেতন মনে রয়েছে। তাই যখনই আমরা ঈশ্বরের নাম কীর্তন করি, তখনই আমাদের আত্মা ঈশ্বরের জন্য ব্যাকুল হয়ে যায়, আর সেই সময় আত্মা ও পরমাত্মার মিলনের এক অদ্ভুত আনন্দ অনুভব হয়, আর যার সাথে হয়েছে সেই একমাত্র জানে। নাম্বার 5, মুখ দিয়ে বেরানো বাণী সত্য হয়ে যাওয়া, বা মনে মনে কিছু ভাবলেন আর সেটা সত্য হয়ে যাওয়া। এর পিছনের কারণ হলো বন্ধুরা, ঈশ্বর আপনার ওপর খুবই প্রসন্ন। তাই যদি বন্ধুরা এগুলো আপনার সাথে কিছু ঘটে থাকে, তো অবশ্যই আপনি কোনো পুণ্যবান আত্মা। তাই এই জীবনে এমন কোনো ভুলেও কাজ করবেন না
যাতে আপনাকে ঈশ্বরের সামনেই ছোট হতে হয়। হ্যাঁ, জীবনে সুখ দুঃখ তো আসবেই, কারণ এটা হচ্ছে আমাদের পরীক্ষার জায়গা। আর পরীক্ষায় পাশ করলেই অনন্ত ফল পাওয়া যায়, যা আপনি কল্পনা করতে পারবেন না। বন্ধুরা, পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য প্রত্যেক সোমবার মহাদেবের পুজো করা উচিত। এতে গ্রহদোষ নাশ হয়ে যায় এবং বাধা বিপত্তি কেটে যায়। তাই আগামী কাল হচ্ছে বন্ধুরা এই মাসের বড় সোমবার, তাই আপনার এই সুযোগ কিন্তু একদমই হাতছাড়া করবেন না। এই সময় মহাদেবের আশীর্বাদ নিয়ে রাখাটা অত্যন্তই জরুরি, কারণ মহাদেবী একমাত্র দেব যিনি তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান এবং ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করে দেন। তাই এর জন্যই মহাদেবকে ভোলানাথ বলা হয়। তিনি এতটাই ভোলা যে সামান্য জল বেলপত্রতে তিনি সন্তুষ্ট হয়ে যান এবং ভক্তের সকল দুঃখ দরিদ্রতার নাশ করে দেন। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে চারটি এমন কার্য বলবো যা আপনারা পারলে কালকের দিনে অবশ্যই করুন। যেমন সোমবার দিন এই জিনিসটি দান করলে মানুষের অক্ষয় পুণ্য প্রাপ্ত করে, এবং সোমবার দিন এই জিনিসটি খেলে মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং সারা বছর সেই মানুষটি সুস্থ ও নিরোগ থাকে। এবং সোমবার রাতেই মন্ত্রটি বলে ঘুমালে মানুষের দুর্ভাগ্যে তো নাশ হয়ই এবং মানুষের আর্থিক ভাগ্য খুলে যায়। তাই বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার এক, বন্ধুরা, মহাদেব হচ্ছেন দেবাদিদেব, মানে দেবতাদেরও যিনি দেব। তাই ভগবান শিবের কৃপা ছাড়া কিন্তু কোনো দেবতারাও আপনাদের আশীর্বাদ প্রদান করবেন না। তাই এই মহা সোমবারে আপনারা বাবার পুজো ভক্তি ভরে দিন, বেলপত্র আপনারা অবশ্যই দিন, পারলে ধুতুরো ফুল বাবাকে অবশ্যই নিবেদন করুন এবং উত্তর দিকে মুখ করে আপনারা এই দিন বাবার পুজো অর্চনা দেবেন। আর এই দিন উত্তর বা পূর্ব দিকে আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম নম শিবায় মন্ত্র জপ করে আপনারা বারবার বাবাকে বলবেন, বাবা, তোমার কৃপা আমাদের ওপর সদয় বজায় রেখো, আমার জীবন থেকে সকল দুঃখ দরিদ্রতা তুমি হরণ করে নাও, তোমার এই সন্তানকে তুমি অর্থ মান সম্পত্তি সব কিছু প্রদান করো। নাম্বার দুই, বন্ধুরা, পুজো তখনই সম্পূর্ণ হয় যখন পুজোর পর দান করা হয়। তাই এর জন্য বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রসাদ বিতরণ করা হয়। তাই আপনার এই মহা সোমবারে আতপ চাল, সাদা কাপড়, সাদা ফুল, দুধ, মুক্ত, শঙ্খ, মানে যে কোনো সাদা জিনিসের মধ্যে কাউকে দান করুন। দেখবেন মহাদেবের কৃপায় আপনাদের সকল দুঃখের নাশ হয়ে গেছে। নাম্বার তিন, বন্ধুরা, এই দিন যদি আপনারা ব্রত রাখতে পারেন তবে তো খুবই ভালো। তাই আপনারা এই দিনে রাতের বেলায় ভগবান মহাদেবের নাম নিয়ে আতপ চাল, মুগ ডাল, আলু, ঘি, এছাড়া বিভিন্ন রকম সবজি দিয়ে আপনারা একটি ভগবানের ভোগের মতন প্রসাদ রান্না করবেন এবং সেই প্রসাদটি আপনারা তামা অথবা পিতলের পাত্রে রান্না করবেন এবং তারপর সেই প্রসাদ আপনারা ভগবান শিবকে স্মরণ করে মা অন্নপূর্ণাকে প্রণাম করে তারপর সকলে মিলে গ্রহণ করুন। কিন্তু ভুলেও বন্ধুরা, আপনারা এই দিনে মদ, মাংস, পেঁয়াজ, রসুন, মানে কোনো রকমের আমিষ জাতীয় খাবার একদমই খাবেন না, যদি আপনারা এই দিন ব্রতের ফল পেতে চান। এছাড়া বন্ধুরা, আপনারা এই দিন সামান্য হলো শ্রীফল, মানে যাকে আপনার নারকেল বলেন, তা গ্রহণ করুন। এতে বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খুলে যায়। নাম্বার চার, এরপর বন্ধুরা আপনারা রাতের বেলায় ঘুমানোর আগে যে মন্ত্রটি বলে আপনারা ঘুমাবেন তা হচ্ছে ওং এং হ্রিং ক্লিং নমঃ শিবায়। বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা 11 বার, 21 বার, 51 বার বা 108 বার জপ করবেন এবং জপ করার সময় যেন বন্ধুরা আপনাদের হৃদয়ে মহাদেবের জন্য ভক্তি থাকে। তাহলেই বন্ধুরা আপনারা জীবনে দেখবেন মহাদেবের কৃপায় সকল দুর্ভাগ্য, দরিদ্রতা এবং সকল বাধা বিপত্তির নাশ হয়ে গেছে। তাই বন্ধুরা, এই শ্রাবণ মাস চলাকালীন কিন্তু আপনারা এই কার্যগুলো ভুলেও করবেন না এবং এই শ্রাবণ মাসের সোমবারে আপনারা এই খাবারগুলো ভুলেও মুখে তুলবেন না, কারণ যদি চান যে আপনাদের ওপর স্বয়ং মহাদেবের কৃপা বিরাজ করুক, ভগবান শিবের কৃপায় আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হোক,
তো বন্ধুরা, আপনারা আজকের এই ভিডিওটি অবশ্যই পুরো দেখুন, কারণ বন্ধুরা আমরা এই ভিডিওতে এমনই কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব যা প্রত্যেক মানুষের জানা অত্যন্তই জরুরি। তাই বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, ভগবান শিবের পুজো অর্চনার জন্য এই শ্রাবণ মাস সর্বশ্রেষ্ঠ মাস মানা হয়, কারণ এই মাসে বন্ধুরা ভগবান শিব নিজের ভক্তদের বাড়িতে আসেন এবং ভক্তদের মনের কথা ও মনের বাসনা শোনেন। যারা এই মাসে ভগবান শিবের নামে সোমবারে অন্তত একটি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করে, তো তাদের মনোবাসনা স্বয়ং ভগবান শিব শোনেন। কারণ বন্ধুরা, ভগবান শিব হলেন স্বয়ং ভোলেনাথ। তিনি ভক্তের দেওয়া সামান্য একটি বেলপাতাতে তিনি সন্তুষ্ট হয়ে যান। আবার কিছু সামান্য ভুলেও বন্ধুরা তিনি রুদ্র রূপ ধারণ করেন এবং সেই ব্যক্তির ওপর তিনি কখনো কৃপা করেন না। তাই বন্ধুরা, এই শ্রাবণ মাস চলাকালীন আপনারা কিন্তু এই কার্যগুলো করবেন না, নইলে আপনাদের পরিবারের ওপর কিন্তু বন্ধুরা এর প্রভাব অবশ্যই পড়বে। নাম্বার এক, বন্ধুরা এই শ্রাবণ মাস সাধনা ও তপস্যার মাস। তাই বন্ধুরা, এই মাসে আপনারা বেশি ভোগ বিলাসিতা করবেন না। এই মাসে যতটা আপনারা পারবেন জপ তপ দান পুণ্য, মানে বেশি করে পুণ্য আদির কাজ করবেন। নাম্বার দুই, বন্ধুরা এই মাসে আমাদের চুলদাড়ি কাটা উচিত নয়। এছাড়া বন্ধুরা, এই সময় আমাদের নখও কাটতে নেই, কিন্তু যদি আপনাদের কাটতেই হয় তবে বন্ধুরা আপনারা সোমবার দিনটি ছেড়ে যে কোনো দিনেই কার্যটি করতে পারেন, কিন্তু বন্ধুরা আপনারা সোমবার এই কার্যগুলো করবেন না। নাম্বার তিন, বন্ধুরা এই মাসের সোমবারে সকাল সকাল ঘুম থেকে উঠে বাবার মাথায় জল ঢালুন। যদি পারেন তো বন্ধুরা আপনারা এই মাসে যে কোনো একটি শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করুন, এবং যদি বন্ধুরা আপনাদের বাড়িতে এই মাসে কোনো গরিব দুঃখী আসে তো বন্ধুরা ভুলেও কিন্তু তাকে খালি হাতে ফেরাবেন না, কারণ বন্ধুরা এই মাসে স্বয়ং মহাদেব ভক্তদের বাড়িতে আসেন। তাই বন্ধুরা, এই মাসে কোনো রকম পশু পাখির গায়ে হাত তুলবেন না, কোনো নারী বা পুরুষকে বিনা কারণে অপমান করবেন না, কারো নিন্দা করবেন না, কাউকে ঠকাবেন না, মা বাবা গুরুজনকে এই মাসে ভুলেও দুঃখ দেবেন না। যতটা পারবেন বন্ধুরা এই মাসে পশু পাখিদের সেবা করুন, অসহায় মানুষদের সাহায্য করুন, কারণ বন্ধুরা ভগবান শিবকে স্বয়ং পশুপতিনাথ বলা হয়। তাই বন্ধুরা, এই কার্যে ভগবান শিব খুবই প্রসন্ন হন। নাম্বার চার, বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন কিন্তু আপনারা ভুলেও বেগুন খাবেন না, কারণ বন্ধুরা এই মাসে বেগুনে বিভিন্ন রকমের পোকা উৎপন্ন হয় যা আমাদের শরীরে গিয়ে নানা রকম রোগ উৎপন্ন করতে পারে। তাই বন্ধুরা, এই মাসে আপনারা বেগুন খাওয়া থেকে বিরত থাকুন, এবং বন্ধুরা আপনারা এই মাসের সোমবারে কোনো রকম আমিষ খাবার খাবেন না, পেঁয়াজ রসুন খাবেন না, এবং কোনো রকমের মদ্যপান বা নেশাভান করবেন না। যদি আপনাদের শরীর ভালো থাকে তো বন্ধুরা আপনারা এই মাসের যে কোনো একটি সোমবারে ভগবান শিবের নামে আপনারা উপোস করতে পারেন, এতে বন্ধুরা মহাপুণ্যের প্রাপ্তি হয়।